আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার নাম হচ্ছে আবিদ হাসান রাহাত এবং আমাদের চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম। আর আজকের এই ভিডিওটা আমি ডেডিকেট করতেছি শুধুমাত্র ওই সকল ইউটিউবারদের জন্য যারা ইন্টারভিউ নিয়ে কাজ করতে চান অথবা শর্ট ফিল্ম বানাতে চান তাদের জন্য। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ক্যানন 24mm এর এই লেন্সটা। গতকালকেই কিনে আনলাম এবং এখন আমরা এটাকে আনবক্স করবো এবং এই লেন্স নিয়ে দু একটা কথা বলবো। তো যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনারা যারা নতুন ভিউয়ার আছেন তারা কষ্ট করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। এবং যারা পুরাতন ভিউয়ার আছেন, সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। তো চলুন এখন এটাকে আনবক্স করা যাক। তো এই হচ্ছে আমাদের সেই লেন্সটির প্যাকেট। বেসিক্যালি এটা কেনা হয়েছে আমাদের ক্যানন 80D EOS সেটার জন্য। এটা হচ্ছে গিয়ে 24mm এর লেন্স, এর অর্থাৎ এটা হচ্ছে একটা ওয়াইড লেন্স। আর এটার অ্যাপারচার হচ্ছে 2.8 সর্বনিম্ন। তো চলুন প্রথম এটাকে আমরা আনবক্স করে ফেলি। সো এটাকে আনবক্স করার জন্য এখানে কিছুই নেই, কারণ আমরা দোকানে এটা অলরেডি খুলে টেস্ট করে দেখেছিলাম। কাগজটা বের করি, এটার ভিতরে এগুলো পড়ার কোনো দরকার নেই। এবার দেখি, আচ্ছা এই হচ্ছে কি আমাদের মেইন লেন্স, কিছুই নেই। লেন্সটা এটা খুলি, আমার সবচেয়ে মজা লাগে এই কাগজগুলো। আচ্ছা যাই হোক, ছোটবেলায় এগুলো ফোটাতাম। এই হচ্ছে আমাদের সেই লেন্স, এটা হচ্ছে গিয়ে 24mm লেন্স। এবার আমরা লেন্সটা এটা খুলি। এই হচ্ছে সেই লেন্স, ম্যাক্রো 1.16 by 0.52 FP. এটা হচ্ছে কি আপনার ম্যানুয়াল দিয়ে নিই, এটা হচ্ছে আপনার ফোকাস, ফোকাস ঠিক করার জন্য। কখনোই আপনি যখন ফোকাস লাগাবেন অবশ্যই এটা ম্যানুয়ালে রাখবেন। যদি আপনি অর্থাৎ দিয়ে আপনি ফোকাস পয়েন্ট ঘোরাতে চান তাহলে আপনার মোটরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন ফোকাসটা ম্যানুয়ালি যদি ঘোরাতে চান তাহলে অবশ্যই ম্যানুয়াল দিয়ে নেবেন, ম্যানুয়াল ফোকাস। হচ্ছে পেছনের সাইড, এটার আউটপুটটা কেমন দেখা যাচ্ছে। তো এই প্রাইম লেন্স যেটা আছে 24mm, তো প্রাইম লেন্স এবং জুম লেন্সের মধ্যে একটু পার্থক্য আছে, যা জানে না এটা শুধুমাত্র তাদের জন্য বলে রাখছি। যারা প্রফেশনাল কাজ করেন তারা এই ব্যাপারে খুব ভালোভাবেই জানেন, আমার থেকেও বেশি ভালো জানেন। সো বেসিক্যালি জুম লেন্সের যে সমস্যাটা হচ্ছে, জুম লেন্সের সমস্যা না, জুম লেন্সের একটা ভালো দিক হচ্ছে কি এটার ফোকাল লেন্থ অনেকগুলো বেশি থাকে। এটার ফোকাল লেন্থ ফিক্সড, এটা হচ্ছে 24mm, এর বাহিরে আর আসবে না, আপনার জুম হবে না, একদম ফিক্সড ফ্রেম। এই হচ্ছে এটার সমস্যা। কিন্তু এটার ভালো দিক হচ্ছে গিয়ে যেগুলোর ফিক্সড ফোকাল লেন্থ প্রাইম লেন্স, এদের হচ্ছে কি অ্যাপারচারগুলো বড়ো হয়। বড় হওয়ার কারণে এটার ভিতরে আলো খুব বেশি ভালোভাবে প্রবেশ করতে পারে, আর আলো প্রবেশ করার কারণে এটা লাইটিংটা খুব বেশি ভালো হয়। আপনি লো লাইটেও এটা দিয়ে খুব ভালো শট নিতে পারবেন, এই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এবং আরেকটা সুবিধা হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল এটা হচ্ছে গিয়ে একটি জুম লেন্স, এটার ফোকাল লেন্থ অনেকগুলো এবং এটার ভিতরে অনেকগুলো কাঁচ থাকে। যখন আলো ভেতর দিয়ে প্রবেশ করে তখন আলোগুলো ডিস্টর্টেড হয়ে যায়, কিন্তু এটার ক্ষেত্রে ওই সমস্যাগুলো হয় না। সেই জন্য এই প্রাইম লেন্স দিয়ে তোলা যে কোনো ভিডিও বা ছবি খুব ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার আসে।
ভালো লাগে, চেহারাগুলো খুব সুন্দর আসে। সেজন্য ওয়েডিংয়ের ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ ফটোগ্রাফারই আপনার যখন বরকনের ছবিগুলো তুলছেন তারা চেষ্টা করে প্রাইম লেন্সটা ইউজ করার জন্য। জুম লেন্সে সেই সুন্দর মাধুর্য ছবিতে আসবেন। এটাই হচ্ছে গিয়ে প্রাইম লেন্স আর জুম লেন্সের পার্থক্য। তো প্রাইম লেন্স তো অনেক রকম হয়। আমি এই ভিডিওটা যে প্রাইম লেন্সে শ্যুট করছি সেটা হচ্ছে গিয়ে 50mm, আর এটা হচ্ছে 24mm। 50mm যেটা সেটা হচ্ছে গিয়ে পোর্ট্রেট ছবিগুলো খুব বেশি ভালো হয়, এবং সিঙ্গেল পার্সনের জন্য, একজন মানুষ ক্যামেরার সামনে যখন ভিডিও করবে সেটার জন্য পারফেক্ট। বাট 24mm আপনি ইন্টারভিউর ক্ষেত্রে দুইজন তিনজন অথবা একটা গ্রুপ অফ পিপলকে নিয়ে যখন করতে চাচ্ছেন তখন এটা বেস্ট। তো চলুন এখন আমি এটা এই ক্যামেরাতে ফিট করবো এবং আমার আশেপাশে কী আছে স্টুডিওটা দেখতে পাবেন আপনারা। ওকে, সো 1, 2, 3। আমার পুরো সেট আপটা আপনারা দেখে ফেললেন। সো এই হচ্ছিল আমার উপরের ক্যামেরা, এই টেবিল শ্যুট করার জন্য। আর এই হচ্ছে আমার 50mm এর প্রাইম লেন্স, যেটা দিয়ে এখন আমি শ্যুট করছিলাম, আমার ফেস দেখতে পাচ্ছিলেন। আর ক্যামেরা স্ট্যান্ড ঠিক জায়গায় আছে, ওখানেই ক্যামেরা ছিল, ওখানেই স্ট্যান্ড করা ছিল, এবং শুধুমাত্র লেন্সটা চেঞ্জ করেছি। এবং দেখেন আমার পুরো সারাউন্ডিংস চলে আসছে, আমি যেখানে কাউকে রাখতে চাই এই পাশে কাউকে রাখতে চাই, এটা একটা রোমান্টিক ব্যাপার। তো এই হচ্ছে কি আপনার প্রাইম লেন্সের সুবিধা, প্লাস প্রাইম লেন্সে যতটা আপনি ওয়াইড করবেন আপনার সারাউন্ডিং তত বেশি আসবে এবং ক্রিস্টাল ক্লিয়ার থাকবে যদি আপনি প্রাইম লেন্সটা ইউজ করেন। চলুন একটা কাজ করি, এবার আমি কিট লেন্স ইউজ করি এবং দেখা যাক ইমেজ কোয়ালিটিটা কতটা পার্থক্য দেখা যায়। ঠিক আছে, এখন আমি একটা কিট লেন্স ইউজ করবো। এই হচ্ছে সেই কিট লেন্স বা জুম লেন্স, এবার আমি এটা এখানে দিচ্ছি, তারপর আপনারা বুঝতে পারবেন যে লেন্সটা যখন জুম লেন্স হয় তখন ইমেজ কোয়ালিটিটা কতটা ভ্যারি করে এখন দেখাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কিট লেন্স, এটা হচ্ছে কি আমার সেই ওয়াইড অ্যাঙ্গেল প্রাইম লেন্স 24mm এর। তো আশা করি দেখতে পাচ্ছেন কিট লেন্সে যেটা দেখতে পাচ্ছেন এটার ইমেজ কোয়ালিটি কিছুটা ডাউন লাগছে, যতটা চকচকা আগে দেখা গেছে এতটা না। এবার আমি আবার আমার আগের প্রাইম লেন্সটা সেট করে দিচ্ছি এবং আপনারা আবার দেখুন। তো আবার চলে আসলাম প্রাইম লেন্স 50mm, এই হচ্ছে প্রাইম লেন্স 50mm এর আউটলুক। আর ঠিক সেম জিনিসই প্রাইম লেন্স বাট 24mm, এটার আউটলুকটা একটু আগে দেখেছেন। সো এটা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য সব থেকে বেস্ট আমাদের মধ্যে, আর এটার প্রাইস হচ্ছে 12,500 টাকা পড়েছে আমাদের। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের রিভিউ প্রাইম লেন্স 24mm এর। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটি টার্ন অন করে রাখুন। কমেন্টে এখনই জানান যে ভিডিওটা কেমন লেগেছে, আরও কী কী করলে ভালো হতো সে সাথে শেয়ার করুন, এবং অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।